হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। দুপুরবেলা গরম ভাত জমে যাবে যদি থাকে মুরগির ঝোলের এই রেসিপিটি। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য মুরগির পাতলা ঝোল বা মুরগির লাল ঝোলের রেসিপি শেয়ার করেছি, যে কেউ খুব কম সময়ে এই রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলতে পারে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই এই টেস্টি রেসিপিটি। মুরগির ঝোল বানাতে প্রথমেই লাগছে মুরগির মাংস। এর মধ্যে এক এক দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে এই মাংসের রঙটা লাল হয়। দিয়ে দিলাম থেঁতো করে নেওয়া আদা, আপনারা এই জায়গায় আদা বাটা দেবেন। দিচ্ছি রসুন বাটা, 3 চা চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তারপর সব জিনিসগুলোকে হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এই মাখানো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আর টক দইটা যে দিতেই হবে এমনটা নয়, এটা না দিলেও চলে। আবারও সব জিনিসগুলোকে ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি। তারপর এটাকে 20 মিনিট রেখে দিচ্ছি। হাতে যদি একান্তই সময়ের অভাব থাকে তাহলে আপনারা এটাকে ডাইরেক্টই করে নিতে পারেন। গ্যাসে একটি পাত্র বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ আর একদম অল্প পরিমাণে গোটা জিরে। গ্যাসের একদম কম আঁচে এই জিনিসগুলোকে নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি। এবারে ওই একই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরষের তেল। তারপর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর এই আলুটা ভাজার সময় আমি অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম, যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবারে একটা প্রেশার কুকার গ্যাসে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতার ফোড়ন। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে দেখুন পেঁয়াজগুলো প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেলে চিকেনটাকে খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। এই পর্যায়ে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। সব জিনিসগুলোকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জলের ছিটে দিয়ে মাংসটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। মাংসের ফ্লেভারটা আরও একটু ভালো করার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা, যেগুলোকে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। আর আগে শুকনো খোলায় যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তারপর ঝটপট সব জিনিসগুলোকে মিক্স করে নিচ্ছি। সব শেষে এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর তারপর কুকারের ঢাকনা বন্ধ করে এর মধ্যে সিটি লাগিয়ে নিচ্ছি। মুরগির ঝোল এখন খাওয়ার জন্য একদম রেডি। এটাকে আমি সার্ভ করে নিয়েছি আর দেখুন এটা কতটা টেম্পটিং লাগছে দেখতে। এটাকে আপনারা রুটি, লুচি, পরোটা যার সঙ্গে ইচ্ছে খেতে পারে, এটা খুবই টেস্টি। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।